বাংলায় সন্ত্রাসবাদী কে বলেছে? সন্ত্রাসবাদী রাজ্যগুলো চলছে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যতে। আমাদের বাংলায় এই ধরনের কাজ কখনো কোথাও হয় না, যদিও বা হয়, সবথেকে বড় কথা যে যেখানে 10 কোটি মানুষ বসবাস করছে সেখানে সুবিধা অসুবিধা হতেই পারে, কিন্তু যখনই কোথাও কোনো রকম প্রবলেম হয় তখনই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের রাজ্য সরকার, আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি মা মমতা বলি, সঙ্গে সঙ্গে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যখন আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন যে সন্ত্রাস মুক্ত বাঙ্গাল চাইয়ে আমরা, আর মমতা কা সরকার কা পুরো গিরানা হয়, আমি একটা কথাই বলতে চাই যে বাঙালি অত বোকা না, বাঙালি যথেষ্ট বোঝে, বাঙালি যথেষ্ট বুদ্ধি নিয়ে চলে, তারা কখনোর জন্য রামরাজ্য বাংলাতে কখনোর জন্য আনবে না। আরে প্রভু রামচন্দ্রজিকে তো আমরাও তো সম্মান করি, আমরাও তো পুজো করি, কিন্তু আমরা কখনোর জন্য ওই নকল রাম ভক্তগিরি আমরা হনুমান ভক্তগিরি দেখাই না। আজকে একটাই কথা বলতে চাই, বাংলায় আমাদের কিসের প্রবলেম আছে? বাংলা আমরা যথেষ্ট, আমরা কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা চলতে পারি, প্রচুর আমাদের মা মমতা উন্নয়ন দিয়েছেন, কিন্তু হ্যাঁ তার মধ্যে যারা টিএমসির যারা নেতা আছে, যারা দুর্নীতির সঙ্গে যারা ইনভলভ, যারা মানুষের টাকা মেরেছে, যারা এসএসসি টেট পরীক্ষার নামে যারা টাকা নিয়ে গরিব মায়ের মানে সন্তানদের চোখের জল ফেলেছে, তাদের অবশ্যই শাস্তি হয়েছে, তারা তো জেল কাটছে। আর সবথেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টি কি সবকে একদম ধোয়া তুলসীর কথা? তাদের মধ্যে কি তারা কি টাকা দুর্নীতি করে না? তারা কি চুরি করে না? তারা কি কোনো অন্যায় করে না? কোনো অপরাধ করে না? যতকে টিএমসি সরকারই করছে। সবথেকে একটা কথা বলতে চাই যে প্রত্যেক পলিটিক্যালি পার্টিতে চুরি তারা করবে, ওরা চুরি না করলে মানে ওদের হবে না, কিন্তু অন্যান্য পার্টিতে যারা চুরি করে, যারা অন্যায় কাজ করে, তাদের কোনো রকম পানিশমেন্ট হয় না। কিন্তু আমাদের বাংলায় টিএমসি সরকারের মানে যে মানে কাজটা আমরা দেখলাম যে যেখানে এই তো জেল খাটছে পার্থ চট্টোপাধ্যায়, জেল খাটছে অনুব্রত মণ্ডল, অবশ্যই ঠিক করেছে, আমি তো চাই এদেরকে এমন শাস্তি দিক যাতে আর এই ধরনের কাজ কোনো রকম কোনো মানুষ করতে না পারে। আজকে কত গরিব মা, কত গরিব বাবা, তারা তাদের ছেলে মেয়েদেরকে মানে একটা স্বপ্ন তাদের দেখেছে যে আমার ছেলেকে আমি বড় করব, আমার মেয়েকে আমি বড় করব, তারা চাকরি করবে, তারা বড় মানুষের মতো মানুষ হবে, তারা সমাজে মানুষের জন্য কাজ করবে, কি হয়েছে তাদের, তাদেরকে ভিক্ষা চাইতে হচ্ছে রাস্তায় চাকরির জন্য। এর জন্য দায়ী থাকে, এর জন্য দায়ী যারা টাকা মেরেছে তারা। মুখ্যমন্ত্রীকে কোন কাউকে শিখিয়েছে যে এই পার্থ তুমি টাকা চুরি করো, এই অনুব্রত তুমি টাকা চুরি করো, এই গরু পাচার করো? কখনোই না। একটাই কথা জানি, অন্যায় যে করবে, অপরাধ যে করবে, অবশ্যই শাস্তি পাবে। আমাদের ভারতবর্ষের যে আমাদের যে আইন রয়েছে, আমাদের যে আমাদের সংবিধান রয়েছে, অবশ্যই আমরা সংবিধানের উপরে আইনের উপরে আমরা বিশ্বাস করি, আমাদের আস্থা আছে, অন্যায় অপরাধ যেই করবে তার শাস্তি হোক। কারণ সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে ইলেক্ট করে প্রত্যেকটা নেতা নেত্রী মন্ত্রীদেরকে তাদেরকে সিলেক্টেড করে, তাদেরকে ইলেক্ট করে, কিন্তু তাদের চোখের স্বপ্নটা যখন কেড়ে নেয় তখন সেই সব মানুষের মনে অনেক কষ্ট হয়। অমিত শাহজি যে কথা বলেছে যে টিএমসি সরকারকে গিরানা হয়, ভাইপো কি ভতিজা আর কৃষি মিলকে দোনো মিলকে যে কাম কর রে হ্যাঁ, জঙ্গল রাজ্য কর রে। আমি একটা কথাই বলবো যে প্রথম বীরভূমের যেসব আমার মা বোনেরা, দিদিরা, ভাইয়েরা, গুরুজনেরা যারা ওই মঞ্চে উপস্থিত ছিলেন, যারা অমিত শাহজির বক্তব্য শোনার জন্য গেছিলেন, তারা কি একবারও বলতে পেরেছেন আমরা তো বাঙালি, আমরা হিন্দি বুঝি না? আমাদের বাংলাই বলো, আমরা তো বাঙালি, আমরা হিন্দি বুঝি না? তারা যখন বলছে যে হাম রবীন্দ্রনাথ ঠাকুর কা মিট্টি মে আয়া, হাম বিদ্যাসাগর বিদ্যাসাগরজি কা মিট্টি মে আয়া, হাম মাতঙ্গিনী হাজরা কা মিট্টি মে আয়া, আরে ভাই তোমরা যদি বাংলা না বলতে পারো তাহলে বাঙালি যেসব আমার আমাদের ঋষিরা রয়েছে, যারা সারা পৃথিবীতে যাদের নাম আছে, যারা আমাদের বাংলার রাস্তা দেখিয়েছে, যারা বাংলাকে প্রত্যেকটা মানে দেশের কাছে রিপ্রেজেন্ট করেছে, তাদের সম্বন্ধে কিছুই জানে না। এরা একটা কথাই জানে যে জয় শ্রীরাম বলে সে সবথেকে দেশভক্ত, জয় শ্রীরাম বলে সে সবথেকে বড় হিন্দু, জয় শ্রীরাম বলে পরে সে সবথেকে ভালো, এটা সবথেকে ভুল ধারণা। দেখুন আমরা একটা কথাই জানি, ভারতবর্ষ আমাদের ভ্রাতৃত্বের মাটি, একতার মাটি, ঐক্যতার মাটি, মিলন বন্ধনের মাটি। এই মাটিতে হিন্দু মুসলিমের রক্ত দিয়ে কিন্তু ইংরেজদের থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই মাটিতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার। কিন্তু অন্যায় যদি একটা হিন্দু করে তারও যতটা শাস্তি হবে, একটা মুসলিমও যদি ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান কখনো ছেড়ে দেবে না। তো অমিত শাহ যে কি বললো না বললো তাতে টিএমসি সরকার কখনো কিছুই হবে না, সাধারণ মানুষ তাদের নিজস্ব ডিসাইড করবে, তারা সাধারণ মানুষ তাকে ইলেক্ট করবে, তাকেই তারা গদিতে বসাবে আগামীতে। আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে একটা কথাই বলবো যে দেখুন আপনাদের নিজস্ব ভোট, আপনারা নিজেদের গণতান্ত্রিক অধিকার আপনারা দেবেন, কোনো মন্ত্রীর কথা শুনে দিতে হবে না, যাকে ভালো বুঝবেন যে এই সরকারকে রাখলে আগামীতে আমাদের বঙ্গল রাজ্য হবে না, বা এই সরকারকে রাখলে আগামীতে দুর্নীতির মধ্যে পড়তে হবে না, বা এই সরকারকে রাখলে আমাদের ছেলে মেয়ে তারা আগামীতে ভবিষ্যৎ তাদের ব্রাইট হবে, তাদেরকে ইলেক্ট করবে। কিন্তু যতদূর জানি, দেখুন আমি যতটা জানি যে যখন সিপিআইএম ছিলেন, যখন আমাদের জ্যোতিবাবু ছিলেন, আমাদের বুদ্ধবাবু ছিলেন, কিন্তু তখনকার সময়ে থেকে এখনকার সময় অনেকটা আকাশ পাতাল। আমরা বাংলায় 11টা 12টা হোক, আমরা যেসব মহিলারা মা বোনেরা দিদিরা আমরা বেরোই, কোনো প্রবলেম নেই। আমি নিজে ইউপিতে ছিলাম, ওখানে সন্ধ্যা 6টার পর একটা মহিলা বেরোতে পারে না, যার জন্যই ওটাকে জঙ্গল রাজ্য বলা হয়,
সাজির কাছে একটা কথাই বলবো যে উনিও আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একজন ভারতীয় নাগরিক, ভারতমায়ের সন্তান, আমিও ভোট দিই, আমার মানে অধিকার আছে ওনার কাছে এই কথাটা বলার যে আগে আপনাদের জঙ্গল রাজ্যগুলো মুক্ত করুন, ভালো করুন, তারপরে বাংলার দিকে চোখ দেবেন। বাংলায় চোখ দিয়ে বাংলায় ওই দুরকম কথা বলে কিচ্ছু বাঙালিকে করতে পারবে না, কারণ বাঙালি এমনই একটা জাত যারা কখনো কারোর প্রলোভে পা দেয় না। বাঙালি এমনই একটা জাত যাদেরকে কখনো বুদ্ধি লাগে না। বাঙালি আজকে যেটা ভাবে নন বেঙ্গলিরা তার মিনিমাম এক বছর পরে সেটা ভাবতে পারে, এইটুকুই বলবো। রামনবমী নিয়ে হাওড়া শিবপুর এবং কল্যাণ রাজ্যখানে আছে বড়, ওই বিষয়ে কি বলবে? না, এর আগেও তো রামনবমী পালন করা হয়েছে আমাদের বাংলাতে, প্রত্যেকটা জায়গাতে হয়, কিন্তু রামনবমী পালন করতে হাতে তার পিস্তল থাকবে, হাতে তলোয়ার থাকবে, আর ওদিকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষের দোকানপাট ভেঙে দেবে, গাড়ি ভেঙে দেবে, আগুন ধরিয়ে দেবে, এটা কেমন রামনবমী পালন করা হয়? আমাদের প্রভু রামচন্দ্রজি অত্যন্ত উনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন, উনি শান্তির মানে বার্তা দিতেন, উনি একতার বার্তা দিতেন, উনি কখনো যেন বলেনি যে তুমি কোমরে পিস্তল নিয়ে হাতে তলোয়ার নিয়ে তুমি তোমরা রামনবমী পালন করো। আজকে যেভাবে রামনবমী পালন হচ্ছে সত্যি আমাদের দুঃখ লাগে যে প্রভু রামচন্দ্রজির নামে যেভাবে ভারতীয় জনতা পার্টি ওরা কি বাকি রেখেছে, রামচন্দ্র যে জয় শ্রীরাম বলে ভারতের সম্পদ বিক্রি করছে, পেট্রোল পাম্প, বিমানবন্দর, তারপরে আছে ব্যাংক, এলআইসি সবই তো বিক্রি করে দিচ্ছে জয় শ্রীরামের নামে। মানুষের মধ্যে ডিভাইডেড করছে, হিন্দু মুসলমানকে দেখা যায় টুপি যে পরে যায় মুসলিম, আর যে তিলক কাটবে সে হচ্ছে সব থেকে বড় হিন্দু। না, স্বামীজি একটা কথাই বলেছেন 1893-তে 11 সেপ্টেম্বরে আমেরিকা শিকাগো শহরে যখন আমাদের সনাতন ধর্মের প্রচার করেন, উনি একটা কথাই বলেছিলেন যে তুমি একজন বড় লোক না হয়ে একজন বড় হৃদয়বান ব্যক্তি হও, যাতে আগামীতে সমাজের জন্য কিছু করতে পারো, নিজের ধর্মের প্রতি তুমি আস্থাশীল হও, অন্য ধর্মের প্রতি তুমি শ্রদ্ধাশীল হও। ভারতীয় জনতা পার্টির যেসব মন্ত্রীরা রয়েছে ওরা আমাদের শেখাবে।